আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের একটি জনপ্রিয় খাবার চৈঝাল দিয়ে গরুর গোশ বা গরুর গোস্ত মাংস যেটাই বলেন। তো প্রথমে আমরা একটু চৈঝালের সঙ্গে পরিচিত হই। এই হচ্ছে চৈঝাল, এটা এক ধরনের মশলা এবং এটা একটা গাছ। এটার টেস্ট একটু ঝাল ঝাল অনুভব হয় মুখের মধ্যে আস্তে আস্তে। ভীষণ স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। যারা খুব বেশি জানতে চান তারা চাষ দিয়ে জেনে নিতে পারেন বিভিন্ন উপকারের কথাগুলি। এটা আপনাদেরকে আমি গাছটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে চৈঝাল গাছ, দেখতে পাচ্ছেন লতার মতো বড় একটা আম গাছের সঙ্গে উঠে গেছে। এটা একা একা হতে পারে না, অন্য গাছের সাহায্যই এরা বেড়ে ওঠে। পাতাগুলো দেখতে পান পাতার মতো। এই যে এটা এখনো চিকন আছে, যখন বয়স হবে বাড়বে তখন মোটা হয়ে যাবে। এই তো তো এখানে আমি গরুর গোশত দিয়ে রান্না করছি, তাই এখানে 1.5 কেজি হাড্ডি মাংস চর্বি সব সহ নিয়ে নিয়েছি। সব কিছু একসঙ্গে থাকলে আসলে মাংসের টেস্ট অনেক ভালো হয়। তো এটাকে রান্না করার জন্য আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে এসেছি। চুলে একটি কড়াই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার করে নিব। ওই কেচে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন মাংসগুলি দিয়ে দিলাম এক এক করে। এখন সব মশলাগুলি দিয়ে দিব আমি এখানে। তো এই যে চইগুলিকে আমি পুরোটা লাগে না, ওখানে দুইটা চই দেখিয়েছি আমি, এখানে এক পিস চই কেটে উপরের কালো অংশটাকে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে 4 টুকরো দিয়ে দিলাম, এতে করে মশলার সঙ্গে মাংসের সঙ্গে মশলাটা একদম গলে মিশে যাবে, ফ্লেভারটা আর হচ্ছে টেস্টটা খুব ভালো পাওয়া যাবে। তো আমি প্রথমে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচটা আসলে অনেক বেশি ঝাল না, তাই আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি, পছন্দ মতো বা স্বাদ মতো দিলেই হবে। দিয়ে দিলাম ধনের গুঁড়ো 2টি, তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা 1.5 টেবিল চামচ। এখন সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। বাকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এক পর্যায়ে নাড়াচাড়া এক পর্যায়ে দেখা যাবে যে কিছুটা পানি বের হয়েছে। আমি সে পানিটাকেও বেশ শুকিয়ে নিয়েছি, শুকিয়ে দেখেন এখন এই অবস্থা। তো বেশ খানিকক্ষণ ধরে আমার কষানোর পরে দেখা যাচ্ছে মাংসটা খুব ভালোভাবে এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে, কড়াইও কিছুটা লেগে লেগে যাচ্ছে, সম্পূর্ণ তেলটা উঠে গিয়েছে। তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 2 কাপের মতো গরম পানি। গরম পানিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে পানিটাকে শুকিয়ে নিব। তো দেখেন আমার পানিটা শুকায় গিয়েছে, মাংস অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম এখানে আলু, যেহেতু আলু দিয়ে রান্না করতেছি আজকে, আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর যে বাকি চইগুলো ছিল সেগুলো আমি এখন দিয়ে দিলাম। চই, আলু আর মাংস 3টে সমান জাল লাগবে যতটুকু বাকি আছে। এই জালেই সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই গরম পানি দিবেন মাংসের সবসময়, তাহলে রান্না করতে অনেক বেশি সময় লাগবে না। তো আমি যে পানিটা দিয়েছি তাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এবং অল্প ঝোল থাকবে এরকমটাই হয়ে যাবে, আমি এটা বুঝেই পানিটা দিয়েছি। আবার নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। এখন মাংসটা রান্না হতে হতে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সাদা জিরা 1 চা চামচ, 10-12টা গোলমরিচ আছে, 2 টুকরো দারুচিনি, লবঙ্গ আছে 5-6টি, এলাচ আছে ছোটো এলাচ 5-7টি, আর আছে ছোট্ট 1 টুকরো
জয়ফল, গরুর মাংসে একটু জয়ফলের ফ্লেভারটা আসলে খুব ভালো লাগে খেতে। তো এগুলোকে আমি তাওয়ার উপর গরম করে গুঁড়া করে নিব। তারপর রান্নার শেষ পর্যায়ে মাংসে দিয়ে দিব, দিয়ে 4-5 মিনিটের মতো ঢেকে রেখে রান্নাটা শেষ করব। আসলে এই ভিডিওটা আমার করা হয় নাই, তো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।